হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আমি তানভীর ফারুক তামিম, কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরটি ভিডিও। এই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী, যেখান থেকে আমাদের পরীক্ষায় অবশ্যই 20 নম্বর থাকবে এবং 20 নম্বরে আমাকে আনসার করতে হবে। কোনো স্কোপ নাই, কোনো অপশন নাই, 20 নম্বরে আমাকে আনসার করতে হবে। যদি তুমি 90-এর উপর নাম্বার পেতে চাও, যদি তুমি A+ পেতে চাও, এই অধ্যায়ের কোনো ধরনের বিকল্প নেই। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের ভিডিওতে। প্রথমত আমরা আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী জিনিসটা কি। একটা সহজ উদাহরণ দিয়ে যদি বলতে যাই, মনে করি একজন বিনিয়োগকারী, তিনি একটি কোম্পানির শেয়ার ক্রয় করতে চান। তিনি ওই কোম্পানির শেয়ারটা অবশ্যই কোম্পানির বাহ্যিক কাঠামো দেখে ক্রয় করবেন না। তাহলে তিনি কিভাবে ক্রয় করবেন? তিনি ক্রয় করবেন কোম্পানির আর্থিক অবস্থাটা দেখে। কোম্পানির কি পরিমাণে সম্পত্তি রয়েছে, কি পরিমাণে কোম্পানির দায় দেনা রয়েছে এবং কি পরিমাণে কোম্পানির মালিকের অধিকার রয়েছে, এই সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তিনি ওই কোম্পানির মধ্যে বিনিয়োগ করতে আগ্রহী হবে। এই জিনিসটাই হচ্ছে মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে জানতে পারি। একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, জনাব তামসিদ শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বুঝতে পারছেন না কোন কোম্পানির শেয়ার কিনলে বা বিনিয়োগ করলে লাভবান হয়ে যাবে। এই বিষয়ে পরামর্শের জন্য তার একজন ব্যাংকার বন্ধু জয়ের সাথে পরামর্শ করতে গেলেন। জয় বললেন, কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলী জানা প্রয়োজন, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে পাওয়া যাবে। এই যে এই জিনিসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর্থিক তত্ত্বাবলী জানা প্রয়োজন। একটা কোম্পানির মধ্যে আমি যখন বিনিয়োগ করবো তখন অবশ্যই আমাকে একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে আর্থিক তত্ত্বাবলী। এই আর্থিক তত্ত্বাবলীগুলো আমরা কোথা থেকে পেতে পারি? আর্থিক অবস্থার বিবরণী থেকে পেতে পারি। সুতরাং আর্থিক বিবরণী পর্যালোচনা করলে সহজে আমি কী নিতে পারবো, একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এটাই হচ্ছে মূলত আর্থিক অবস্থা বিবরণী মূল জিনিসটা। পাশাপাশি আরও যদি আমরা কিছু যদি কথা বলি আর্থিক অবস্থার বিষয় নিয়ে, একটু করে দেখো গুরুত্বপূর্ণ কথাগুলো যদি বলতে যাই, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী আমরা সকলে জানি। নির্দিষ্ট হিসাব বর্ষ শেষে ব্যবসার আর্থিক ফলাফল এবং হিসাব বর্ষের শেষ দিনে ব্যবসার আর্থিক অবস্থা বা ফলাফলটা কী করা, নির্ণয় করা। এখন ব্যবসার লাভ ক্ষতি, সম্পদ, দায় ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আর্থিক বিবরণী আমরা কী করে থাকি, প্রস্তুত করে থাকি। আমরা প্রধানত আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করে থাকি? ব্যবসায় লাভ ক্ষতি জানার জন্য, সম্পদের পরিমাণ জানার জন্য, দায় এবং মালিকানা স্বত্ব সংক্রান্ত যে সমস্ত হিসাব নিকাশ রয়েছে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য আমাকে কী তৈরি করতে হয়, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। পাশাপাশি আর্থিক অবস্থা বিবরণী থেকে আমরা আরও কিছু জিনিস জানতে পারি। দেখো, নির্দিষ্ট হিসাব বর্ষের নগদ প্রবাহের গতি প্রকৃতি, কী পরিমাণ আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসতেছে, কী পরিমাণ নগদ টাকা আমার প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, তা আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে জানতে পারি। মালিকানা স্বত্বের পরিবর্তন, কী কী কোন কোন খাতের মধ্যে আমার মালিকানা স্বত্ব সংক্রান্ত পরিবর্তনটা সাধিত হচ্ছে, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তথ্য পাওয়া যায় এই আর্থিক অবস্থার বিবরণী থেকে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এই সমস্ত জিনিসগুলো কারা ব্যবহার করে থাকে। আবার বলতেছি, আর্থিক বিবরণীর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এগুলো কাদের জন্য সবচেয়ে বেশি দরকার? এগুলো সবচেয়ে বেশি দরকার প্রতিষ্ঠানের মালিক পক্ষের জন্য, ব্যবস্থাপকের জন্য, বিনিয়োগকারীর জন্য, ঋণদাতা, দেনাদার, পাওনাদার, সরকার, ব্যাংকার, গবেষক, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সর্বোপরি স্বার্থ সংশ্লিষ্ট একটি নির্দিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত পক্ষগুলো রয়েছে তা নির্দিষ্ট সময়ে সংগঠিত লেনদেনের ফলাফল এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতে চায়। আমি একটু আবার রিপিট করতেছি, কারা আর্থিক অবস্থার ফলাফল সম্পর্কে জানতে চায়? প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক, ঋণদানকারী, তারপর হচ্ছে তোমার দেনাদার, পাওনাদার, প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী, পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষই এই আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতে চায়। এবার আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণীর বিভিন্ন অংশ সম্পর্কে। আর্থিক বিবরণী বৃহদাকার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে, যেটা আমরা আগেও জেনেছি। এই যে
আমাদের হিসাববিজ্ঞান যেই একটা সংস্থাকে মেনে চলে অথবা হিসাববিজ্ঞানটাকে যে নিয়ন্ত্রণ করে থাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অথবা আন্তর্জাতিক হিসাব মান এক অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীর মূল অংশ হচ্ছে আমার জন্য কয়টি? পাঁচটি। কয়টা আর্থিক অবস্থার বিবরণীর মূল অংশ? পাঁচটা আর্থিক অবস্থার বিবরণীর মূল অংশ। ওই মূল অংশগুলো কি কি একটু করে যদি জানতে চাই দেখো, এক নাম্বার বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা ইংলিশে ইনকাম স্টেটমেন্টের নামেও বলে থাকি। মালিকানা স্বত্ব বিবরণী, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী ফিনান্সিয়াল স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সর্বশেষ আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং হিসাববিজ্ঞানের নীতিমালা প্রকাশকরণ। এই পাঁচটা জিনিস আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় দরকার হয়। আমি এবার এই সমস্ত বিষয় সম্পর্কে একটু ছোট ছোট করে একটু ধারণা দিব। এক নম্বরে আসে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী জিনিসটা কি? একেবারে সহজ ভাষায়, বইয়ের ভাষা আমরা একটু পরে যাবো, সহজ ভাষায় একটু বোঝার চেষ্টা করি। একদম সহজ ভাষায় যদি বলি, যেই বিবরণী থেকে একটা প্রতিষ্ঠানের কী পরিমাণে ইনকাম অথবা কী পরিমাণে আয় হয়েছে এবং কী পরিমাণে ব্যয় হয়েছে তা সুসংগবদ্ধ এবং একটা সুন্দর তালিকার মধ্যে লিখার পর ওখান থেকে আমরা মোট লাভ অথবা নেট লাভ নির্ণয় করতে পারি, তাকে আমরা বিশদ আয় বিবরণী বলি। এটা তো নর্মাল ভাষা বা মুখের ভাষা। বইয়ের ভাষায় যদি বলতে চাই, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে লাভ ক্ষতি নিরূপণের জন্য, যেটা বললাম একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণে লাভ হয়েছে কী পরিমাণে ক্ষতি হয়েছে তা নির্ণয় করার জন্য বা তা নিরূপণের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এই বিবরণীতে কোন কোন বিষয়গুলো আসে? মুনাফা জাতীয় আয়গুলোকে আমরা এখানে লিখি এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা এখানে লিখে থাকি। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। বিশদ আয় বিবরণীতে আমরা কোন কোন দফাগুলো লিখি? প্রধানত মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে লিখে থাকি। এই বিবরণী হতে আমরা যেই সমস্ত জিনিসগুলো নির্ণয় করতে পারি, এক নাম্বার বিক্রিত পণ্যের ব্যয়, দুই নাম্বার মোট মুনাফা, তিন নাম্বার পরিচালন ব্যয়। আমি একটু আবার যদি বলি, এক নাম্বারে বিক্রিত পণ্যের ব্যয়, দুই নাম্বারে মোট মুনাফা বা ক্ষতি, তিন নাম্বারে পরিচালন ব্যয়, পরিচালন মুনাফা বা ক্ষতি, অন্যান্য আয় অথবা ব্যয় এবং নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ আমরা জানতে পারি। কার থেকে জানতে পারি? বিশদ আয় বিবরণী থেকে। তাহলে সম্পূর্ণ বিশদ আয় বিবরণী যদি আবার একটু করে যদি বলি, যেই বিবরণীর মধ্যে সমস্ত প্রকার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে লিপিবদ্ধ করে মোট লাভ অথবা মোট ক্ষতি অথবা নিট লাভ এবং নিট ক্ষতি নির্ণয় করা যায়, সেই বিবরণীকে আমরা কী বিবরণী বলতে পারি? বিশদ আয় বিবরণী বলতে পারি। দুই নাম্বার মালিকানা স্বত্ব বিবরণী। যেই বিবরণীর মাধ্যমে হিসাবের শেষ দিনে মালিকানা স্বত্বের সমাপনী উদ্ধৃত নির্ণয় করা হয় তাকে মালিকানা স্বত্ব বিবরণী বলা হয়। মালিকানা স্বত্ব বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যেখানে হিসাব বর্ষের শেষ দিনে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মালিকের কী পরিমাণে অধিকার আছে তা নির্ণয় করা হয়। তিন নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী, মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট। যেই বিবরণীর মাধ্যমে একটা নির্দিষ্ট সময় আনতে ব্যবসার সম্পদ, দায় এবং মূলধনের পরিমাণ নির্ণয় ও প্রদর্শন করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী আমরা বলে থাকি। আবার বলতেছি, কোন বিবরণীকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি? যে বিবরণীর মধ্যে ব্যবসায়ের মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা স্বত্ব একত্রে নির্ণয় করা এবং প্রদর্শন করা হয় তাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে পারি। চার নাম্বার নগদ প্রবাহ বিবরণী। যেই বিবরণীর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ সম্পর্কে ধারণা লাভ করা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি। সহজ ভাষায় বলতে গেলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণে নগদ টাকা এসেছে এবং কী পরিমাণ নগদ টাকা চলে গিয়েছে তা যেই বিবরণীর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি তা হচ্ছে আমার জন্য নগদ প্রবাহ বিবরণী। সর্বশেষ যেটা রয়েছে, আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং হিসাববিজ্ঞানের নীতিমালা প্রকাশকরণ। কিছু কিছু সময় আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গিয়ে আমাকে কিছু দলিলপত্র, কিছু নোট ব্যবহার করতে হয়। ওই সমস্ত নোট বা দলিলপত্র হচ্ছে এই পঞ্চম নম্বর ধাপটা। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি দেখলাম? আজকের ক্লাসে আর্থিক অবস্থার বিবরণী জিনিসটা কি তা সম্পর্কে আমরা অল্প করে জানলাম, পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণী আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি তা জানলাম এবং ওই ভাগ অনুযায়ী যেই শ্রেণীবিভাগগুলো বললাম তা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই জিনিসটার আরও বিস্তারিত আলোচনা করব। বিশদ আয় বিবরণীর কে নিয়ে বিস্তারিত আলোচনা করব, মালিকানা স্বত্ব বিবরণীকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর্থিক অবস্থার বিবরণীকে নিয়ে করব, নগদ প্রবাহ বিবরণীকে নিয়ে করব, এভাবে সবগুলো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।